সো মাই অল ডিয়ার স্টুডেন্টস আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো তোমরা হয়তো ইতিমধ্যে সকলেই নোটিশে জেনে গেছো যে স্কুল থেকে তোমাদের টেস্ট এক্সামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সেটি কোন স্কুলে তেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে কোন স্কুলে চোদ্দো তারিখ থেকে স্টার্ট হচ্ছে তো তোমরা অনেক অনেকেই কনফ্লিক্টের মধ্যে পড়ে গেছো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যে আমি তোমাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট নোট তুলে ধরবো এবং এই নোটটি তোমরা যদি কমপ্লিট করে যাও যেটি হচ্ছে সনেট নাম্বার এইটিন থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় লিখলে অবশ্যই কিন্তু নাম্বার পাবেই এমনকি এই নোটটি আমি তিনটি প্রশ্ন দিয়ে তুলে ধরেছি তোমরা দেখতেই পাচ্ছ যদি এই নোটটি একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝো অবশ্যই তোমরা অতি সহজেই সেটা পরীক্ষার হলে লিখতে পারবে এবং এটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তো দেখে নিই আগে প্রথমে প্রশ্নগুলি দেখো বাট দ্য ইটার্নাল সামার সেল নট ফ্যাট কিন্তু তোমার চিরন্তন গ্রীষ্ম কোনোদিন মলিন হয়ে যাবে না বা ফেকাশে হয়ে যাবে না হু ইজ দি পোয়েট বাই স্পিকার হোয়াট ইজ মিন্ড বাই দ্য ইটার্নাল সামার হাউ ডাজ দি পোয়েট সাজেস্ট দ্যাট দাই ইটার্নাল সামার সেল নেভার এন্ড এই প্রশ্নটা একটা अथवा प्रश्न अन्न थाय आसते पे बार्ट इटरनल समार सेल नट फैट नोर लोस पजिशन अब दैट फेयर दाओ ओर्स हूज इटर समार इज बी रिफर्ड टू हियर ह्वाट डाल समार मेन हाट कंक्लूजन डाज दि पोएट ड्रो एट दि एंड ऑफ दि पोएम ओके अथवा प्रश्न अन्न थाय थे बार्ट द इटरनल सामर सेल नट फैट হু ইজ বিং রিফার টু এচ দাই হোয়াট ইজ মিন্ড বাই ইটার্নাল সামার হোয়াই সেল নট দাই ইটার্নাল সামার ফেড তো দেখো স্টুডেন্টস এই তিনটি প্রশ্নয়ে আমি তোমাদের কম্বাইন করে একটি আনসার লিখেছি এবং সেই উত্তরটি আমি এবার তোমাদেরকে তুলে ধরছি সো দেখো দি পোয়েট ইজ উইলিয়াম শেক্সপিয়ার দাই রিফার্স টু দি পোয়েটস বিলাভড ফ্রেন্ড অর্থাৎ এই কবি হচ্ছে কে উইলিয়াম শেক্সপিয়ার এবং দায় অর্থাৎ তোমার বলতে বোঝানো হয়েছে এখানে কবির প্রিয় বন্ধুকে ইটার্নাল সামার মিনস টাইমলেস বিউটি ইট রিফার্স টু দি ইভার লাস্টিং বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড দি পোয়েটস ফ্রেন্ড ইজ লাভলিয়ার অ্যান্ড মোর জেন্টেল দেন এ সামার্স ডে অর্থাৎ কবির বন্ধু বেশি সুন্দর এবং বেশি নম্র ভদ্র একটা গ্রীষ্মের দিনের থেকে দি পোয়েট ফিলস দ্যাট দি লাইনস অফ হিজ সনেট তার কবি কি বলবো যে অনুভব করেছেন যে তার সনেটের যে সমস্ত লাইনগুলো রয়েছে সেগুলির মধ্য দিয়ে উইল ইমোটালাইজ অমরত্ব দান করবে বা অমর করে তুলবে দি বিউটি অফ হিস ফ্রেন্ড তার বন্ধুর সৌন্দর্যকে নেক্সট যে পার্টটা রয়েছে লাস্ট কোয়েশ্চিনে সেই পার্টটার উত্তরটা হবে এইভাবে যে দি ইটার্নাল সামার অফ দি ম্যান সেল নেভার ফ্যাট অর্থাৎ যুবকটির বা কবির বন্ধুকে এখানে বোঝানো হয়েছে তোমরা বুঝতেই পারছো যুবকটির বা কবির বন্ধুর সৌন্দর্যটা বা ইটার্নাল সামার কোনো দিনও বা চিরন্তন গ্রীষ্মটা কোনোদিনও ফেঁকাশ্য হয়ে যাবে না বিকজ কারণ হি উইল লিভ তিনি বেঁচে থাকবেন অ্যান্ড থ্রি অর্থাৎ পুনরায় জীবন বা লাভ করবেন পুনর্জীবন লাভ করবেন থ্রু দি পোয়েটস ভার্স কবির কবিতার মধ্য দিয়ে দি বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড উইল নেভার ডেমিনস কবির বন্ধুর সৌন্দর্যও কোনো দিন ধ্বংস হবে না লাইক যেমন অনলি আদার ন্যাচারাল অবজেক্ট অন্যান্য প্রকৃতির যে সমস্ত উপাদানগুলি ধ্বংস হয়ে যায় সেগুলির মতো সেন্স সেই জন্যই শেক্সপিয়ার উইল প্রিজার্ভ কারণ এই জন্যই ধ্বংস হয়ে যাবে না যে শেক্সপিয়ার সংরক্ষণ করে রাখবেন বা বাঁচিয়ে রাখবেন হিজ ফ্রেন্ডস বিউটি তার বন্ধু সৌন্দর্যকে ইন দি এজলেস ভার্স বা কি বলবো যে এটাকে এটার্নাল ভার্সও বলতে পারবে তোমরা যে অ্যাজলেস অর্থাৎ অমর যা কোনো দিনও শেষ হয় না সেই সব বা সেই রকম একটা কবিতার মধ্য দিয়ে কিন্তু কবির বন্ধু বেঁচে থাকবে সো থ্যাঙ্ক ইউ চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হাত দিয়ে রাখো থ্যাংক ইউ